আমি আসাদুজ্জামান বিশ্বাস আজকে আবার এসেছি আপনাদের সম্মুখে পিএইচপি নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফ্যাক্টোরিয়াল অর্থাৎ পিএইচপি ব্যবহার করে আমরা কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারি, সে বিষয়ে আমি ডিসকাস করব। তো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে বলতে আমরা সবাই জানি, ধরুন ফ্যাক্টোরিয়াল 6, তাহলে কী হবে, 6 5 এরকম, 6 5 4 3 2 1 এরকম গুণ করলে আসলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আবার এই জিনিসটাই আমরা এখন পিএইচপি প্রোগ্রামের মাধ্যমে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো আমি আগে একটা ফর্ম বানাবো এবং সেই ফর্মে ইউজার যে ইনপুটটা দেবে, যে সংখ্যাটা দেবে, আমরা সেই সংখ্যারই ফ্যাক্টোরিয়াল বার করব, ঠিক আছে। তো আমি এখানে মেথড হিসেবে পোস্ট নিয়ে নেই, যে পোস্ট মেথড ব্যবহার করে ফর্মটা সাবমিট হবে সার্ভারের কাছে। তো আমি আগে ফর্ম বানালাম, এখন একটা টেক্সট বক্স বানাবো ইউজারের জন্য, ইউজার এখানে তার কাঙ্ক্ষিত ইনপুটটি দেবে। তো এখানে টেক্সট বক্সের জন্য আমি এখানে লিখছি ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট এবং টেক্সট বক্সের একটা নাম দিয়ে দেই, নাম দিলাম সাপোজ নাম, ঠিক আছে। এখন একটা সাবমিট বাটন আমি বানাবো এবং এই বাটনে ক্লিক করলেই এই ফর্মটা সার্ভারের কাছে পৌঁছবে, রাইট। এটা একটা নাম দিয়ে দিই, নামও দিই সাবমিট, এবং বাটনের ওপরে আমরা লিখি কিছু একটা, বাটনের উপরেও লিখলাম সাবমিট, ঠিক আছে। তাহলে আমাদের একটা বাটন বানানো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা বাটনটা ক্লিক করলে আমাদের এই ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন হবে। সো ফ্যাক্টোরিয়ালের সমস্ত কোড আমরা ইসেট এই মেথডটি আমরা লিখব এবং এই মেথডটি যদি ট্রু রেজাল্ট দেয় তবেই এই কোডগুলো, এই ব্লকের কোডগুলো এক্সিকিউট হবে। তো ইসেট মানে হচ্ছে যে যদি আমরা বাটনে ক্লিক করি, রাইট। তো দ্যাটস ওয়াই আমি এখানে লিখলাম বাটনের নাম সাবমিট। এখন আমি কি করব, ইউজার যে ইনপুটটা দিয়েছে সেই ইনপুটটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, যেহেতু পোস্ট মেথড ব্যবহার করছি এবং ইনপুটটা দেবে টেক্সট বক্সের মধ্যে এবং টেক্সট বক্সটার নাম হচ্ছে নাম, দ্যাটস ওয়াই আমি এখানে লিখলাম নাম। এখন আমরা কি করব, যে একটা ভ্যারিয়েবল নেব কোন একটা নামে, ফ্যাক্টোরিয়াল নামে, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা আমাদের নির্ণীত ফ্যাক্টোরিয়ালটি রাখবো, রাইট। তো আমি এখানে ফর লুপ ব্যবহার করছি। ফর লুপটা কোথা থেকে শুরু হবে, যেখান থেকে আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বার থেকেই শুরু হবে। সো দ্যাটস ওয়াই আমি লিখব কাউন্টার ডলার আই ইকুয়াল টু আমাদের যে ইনপুট ইউজার দেবে সেটা, এবং এই লুপটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কাউন্টারের ভ্যালু অর্থাৎ ডলার আয়ের ভ্যালু একের সমান না হয় বা একের চাইতে বড় থাকে, এবং প্রতি আবর্তনে কাউন্টারের ভ্যালু এক করে কমবে, রাইট। ওকে, এখন তাহলে আমরা কি করব, যে ফ্যাক্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু ডলার আই, রাইট। অর্থাৎ প্রতি আবর্তনে ডলার আই অর্থাৎ কাউন্টারের ভ্যালু এক করে কমবে এবং ফ্যাক্ট ভ্যারিয়েবলে যা থাকবে তার সাথে এক করে, তার সাথে গুণন হবে, সরি এখানে ভুল লিখলাম আমি, ডলার ফ্যাক্ট স্টার ইকুয়াল টু আই লিখলেই চলে, রাইট। অর্থাৎ প্রতি আবর্তনে আয়ের ভ্যালু এক করে কমবে এবং ফ্যাক্ট ভেরিয়েবলের যা থাকবে তার সাথে সেটা গুণ হবে। এভাবে এই গুণ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কাউন্টার অর্থাৎ ডলার আয়ের ভ্যালু এক হয়, রাইট।
তাহলে এখন আমরা লুপ যদি শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা অবশ্যই ফ্যাক্ট ভেরিয়েবলে টোটাল ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা পাবো, রাইট? সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো প্রিন্ট ডলার ফ্যাক্ট, দেখার জন্য যে এই ফ্যাক্টোরিয়াল হিসাবে কি ক্যালকুলেট হলো। এখানে লিখে দিতে পারি ভালো হয়, দ্য ফ্যাক্টোরিয়াল ইজ, এরকম লিখে দিলে ভালো হয়, রাইট? তাহলে এখন আমি এটাকে সেভ করি, সেভ করি এবং আউটপুটে গিয়ে দেখি যে আমাদের ফলাফল কি আসে। কোথায় সেভ করব, এই ভ্যারিয়েবলের মধ্যে করি ইউটিউব, ওকে। তাহলে নাম দিই ফ্যাক্ট ডট পিএইচপি। এখন আমরা এটাকে সেভ করব এবং আউটপুটে গিয়ে দেখার চেষ্টা করব যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি নাকি, রাইট? তো এই ফ্যাক্ট পেজে আমরা ক্লিক করি, গ্রেট, প্রথমে ভুল ও ইস সেট বানান ভুল লিখেছি, এটা ঠিক করে দেই, ইস সেট আই এস হবে একটা, ওকে। নাও সেভ, লেট আস গো টু আউটপুট, যাই আবার, এখন কোনো ভুল নেই। তাহলে আমরা যদি এখন দেই এখানে সিক্স, দেখি কি আসে, দেখুন ফ্যাক্টোরিয়াল 720, আমি যদি এখন এখানে 5 দেই তাহলে কত হয়, 120, গুড, তার মানে ইটস ওয়ার্কিং ফাইন। যদি 4 দেই তাহলে 24 হওয়ার কথা বোধ হয়, ইয়েস রাইট, তার মানে আমরা এখন অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে অবশ্যই করুন, ইউটিউবের মাধ্যমে আমি অবশ্যই উত্তর দেব। আর আজকের মতো এখানেই, সামনের আরও অনেক আলোচনা নিয়ে আসবো পিএইচপি নিয়ে, আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।